দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বাইক মার্কেটিং করা হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো আর এই বাইক দুইটা সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা হলো হচ্ছে উন্নয়ন মেলার মধ্যে আমাদের হোন্ডার মার্কেটিং করতেছি। হোন্ডা এ পর্যন্ত যতগুলো মোটরসাইকেল আমদানি করতে এগুলো সব ইন্ডিয়ার মধ্যে অ্যাসেম্বলি এবং ম্যানুফ্যাকচার হতো। এখন এই প্রথম ডিসেম্বরের শেষের দিকে আমাদের প্রোডাকশন শুরু হবে মুন্সিগঞ্জে গজারিয়াতে। ওখান থেকে আমাদের সব ধরনের হোন্ডা যেগুলো আছে ওগুলো প্রোডাকশন করব, অ্যাসেম্বলি করে এখান থেকে আমরা হলো হচ্ছে দেশেরটা দেশের মধ্যে সেল দিব। এক্ষেত্রে আমাদের হলো হচ্ছে প্রাইস রেঞ্জটা একটু কমবে এবং দেশের জিনিসটা আমরা আরও ভালো মতো করে দিতে পারবো। যেমন আমাদের অনেক চাহিদা থাকে, আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে গেলে অনেক সময় দেখা যায় সময় লাগে বা কাস্টমারের চাহিদা পূরণ করতে পারি না। এক্ষেত্রে আমাদের নিজেদেরটাই আমাদের যখন দরকার হবে আমি প্রোডাকশন বাড়ায় নিয়ে নিতে পারবো, এটাই হেল্প হবে। হোন্ডা এখন আপাতত 110 সিসির দুইটা যে মডেল আছে আমাদের ডিম নিও 110 এবং হোন্ডা লিভ 110, এই দুইটা দিয়ে তাদের প্রথম প্রোডাকশন শুরু করবে, এই দুইটাই। আর হলো হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে শুরু করার হলো হচ্ছে পরিকল্পনা গ্রহণ করছে। এটা কি বাংলাদেশেই তৈরি হবে এখন? হ্যাঁ, মানে জিনিসগুলো সব হলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসবে, বাংলাদেশে খালি জিনিসগুলো ম্যানুফ্যাকচার করা হবে। কস্ট কেমন পড়বে? কস্টগুলো আগে যেমন পড়তে ওর থেকে হলো হচ্ছে অ্যাটলিস্ট 2-3% কম পড়বে। বাইকগুলো মানে বাইর থেকে আনলে ইম্পোর্ট করলে যে বাইকগুলো পাওয়া যেত আর এখন দেশে তৈরি করে তার থেকে ভালো হবে না? ভালো হবে এবং ট্যাক্স কমার কারণে আমাদের বাইকের দামগুলোও কমে যাবে। আর এটা এখানে দেশের মধ্যে করা মানে হলো হচ্ছে জিনিস সব আমাদের জাপানি থাকবে, খালি আমাদের ইঞ্জিনিয়ারগুলো এগুলোকে হলো হচ্ছে একসাথে ম্যানুফ্যাকচার করে অ্যাটাচ করে জিনিসগুলোর প্রোডাকশন করবে এবং টেস্ট করা হবে দেশের মাটিতে। এক্ষেত্রে আমরা হলো হচ্ছে আমাদের রোড, আমাদের এই যে মানে রাইডারগুলো থাকে আমরা কীভাবে চালাই না চালাই এগুলো বুঝে হলো হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে কেমন কোন জায়গায় সমস্যা আছে। যেমন দেখা যায় যে আমাদের হোন্ডা হর্নেট 160 যেটা, ওইটা বাইরের দেশের মধ্যে হলে হচ্ছে কোনো প্রবলেম ফেস করা হয় না, কিন্তু আমাদের দেশে প্রায় দেখা যায় চেন লুজের বা অন্য সমস্যাগুলো ফেস করা হয়। এটা হয়তো বলা হচ্ছে আমাদের সে রাস্তা এবং আমাদের পিলিয়ন বা রাইডার এগুলোর কারণে। তো এখন এই রাস্তাগুলো এবং এই পিলিয়নের কারণে এই জিনিসগুলো ইজিলি সলভ করা যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে বাংলাদেশে ইনস্টলমেন্টে কোনো সিস্টেম আছে নাকি এটা থাকবে না? বাংলাদেশের মধ্যে ইনস্টলমেন্টের সুবিধা আছে, এটা সিটি ব্যাংকের মাধ্যমে সিটি বাইক লোন একটা অপশন আছে। এক্ষেত্রে যে কোনো মানুষ সিটি ব্যাংকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকলেও করতে হবে, যদি কারো নাও থাকে কোনো বিজনেসম্যান বা জব হোল্ডার যে কোনো মানুষ এসে এটি ইনস্টলমেন্টের সুবিধাটা নিতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, হোন্ডা কোম্পানি তাদের বাইকগুলো এখন বাংলাদেশেই তৈরি করবেন আর এই তৈরি করার ফলে বাংলাদেশে থাকবে না বাড়তি ট্যাক্সের সমস্যা। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদেরকে।